আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমরা মক্কা এবং মদিনা ট্যুরের আমরা আজকে যাব রিয়াদুল জান্নাহ। তো এটা হচ্ছে যে দুনিয়ার মধ্যে একটা বেস্তের টুকরা, সো এটা আমরা দেখব। এটা মসজিদে নববীর মধ্যে। আপনাকে আগের দিন অনলাইন অ্যাপ্রুভ নিতে হবে, এবং অ্যাপ্রুভ নেওয়ার পরও অনেকে যেতে পারে না, যে বামে দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে ভিতরে হয়তো পারমিশন দেয়নি যাওয়ার জন্য। তো আমাদের অধ্যক্ষ আনসার সালেহ আহমেদ আনসারি সাহেব ডিটেলস ব্রিফ করবেন, আপনাদেরকে এটা তাৎপর্য তুলে ধরবেন। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আপনার যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. كنا إذا أبلا أي حدث تا أي حدث تا كنتو قال لك هذا كبر أي ما بينا بيتي ومنبري روزة من رياض الجنة. رسول الله پاک صلى الله عليه وسلم منبر المدد بشا بستاي بلتسن عمر أي غر এবং আমার এই মিম্বর এর মধ্যের জায়গাটা একটি ব্যস্ত, ও এই জায়গায় আমরা যাচ্ছি। আপনারা দেখবেন ঢুকে একটা দুইটা মিম্বর আছে, একটা ফুরানো ফুরানো মিম্বর যেটা মসজিদ নববী শরীফের আগের মিম্বর। আচ্ছা, মসজিদ নববী শরীফের ফুরানো ফুরানা মিম্বর, দুটি মিম্বরই কিন্তু রসুলের পাকসামের মিম্বর। যখন মসজিদের যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, মসজিদ আরো কিছু ডান দিকে সম্প্রসারণ করা হয়েছে, তখন এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার এই মিম্বর দ্বিতীয়টার মধ্যে আল্লাহ রসুল দ্বিতীয় মিম্বরের মধ্যে চলে গেলেন। দ্বিতীয় প্রথম মেম্বারের মধ্যে যেই জায়গায় ফা রাখতেন খুতবা দেওয়ার সময়, সেটা একটা মরা খেজুর গাছ ছিল, মরা একটা খেজুর গাছ ছিল। ওই যখন নতুন মেম্বারে চলে গেছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নতুন মেম্বারে চলে গেছেন, চলে যাওয়ার পরে এই দেখা যাচ্ছে সবাই শুনতেছে, একেবারে ছোট ছেলের মতো উচ্চস্বরে কান্না করতেছে। ব্যাপার কি, সবাই সাহাবায়ে কিরাম কোন চতুর্দিকে দেখতেছে, ছোট ছেলে বাচ্চা ছেলে ঘুরতে আসলো, এইভাবে কান্না করতেছে কে? আল্লাহ রসুল সাল্লাম একটু করে তাবাসসুম দিয়ে মুস্তি হাসি দিয়ে মিম্বর থেকে নেমে চলে আসলেন। এসে দেখতে বলতেছেন, দেখো ওই মরা খেজুর গাছের ডালটাই মানুষের মতো কান্না করতেছে। আল্লাহ রসুল হাত তুলে দিলেন, কান্না টাইপে গেল। তখন ওই উস্তুনে হান্নানা, যেটা মানে যেটা ওই মরা খেজুর গাছের খেজুর গাছটাই, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন পর্যন্ত এখানে ছিলেন, আপনার নূরানি কদম মুবারক আমার গায়ের উপর লেগেছে, আজকের তো প্রয়োজনে আপনি ওই মিম্বরে চলে গেছেন, এখন আমি কি করব, আমি কোথায় যাব? তো আমার নবী করলেন কি, সান্ত্বনা দিয়ে বললেন তাকে ওখানে খেজুর গাছটাকে ওই মিম্বরের পাশে দাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলি, ওই ওই মিম্বর আমার দিকে দেখেন, এই মিম্বর প্রথম মেম্বার যেটা ঠিক এইভাবে হিসাবের থেকে এই প্রথম ফিলের যেটা দেখবেন ওই জায়গায়, ওইটার নামও দেখতে আরবিতে লেখা আছে উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা, উস্তুন মানে ফিলার। তো ওই হান্নানা যেটা খেজুর গাছের এই খেজুর মরা খেজুর গাছ, ওইখানে দাপন করা হয়েছে। এই যেটা তো শায়ের বলেছেন উস্তুনে হান্নানা আজ হিজরে রসুল নালা মিজদ হাম চুয়ার বা বেউফুল, যেটা ফার্স্ট ভার্সন মধ্যে এই বলেছেন যে উস্তুনে হান্নানা আপনি ইয়া রসুল্লাহ আপনি চলে যাচ্ছেন, তো এই উস্তুনে হান্নানা আমার নবীর সাথে ব্যস্ত থাকবেন। মরা খেজুর গাছ আমার নবীর মহব্বতে নবীর ভালোবাসায় মরা খেজুর গাছও কান্নাকাটি করতেন, এবং মরা খেজুর গাছও আমার নবীর মহব্বতে আমার নবীর ভালোবাসায় নবীর সাথে ব্যস্ত থাকবেন, ব্যস্ত যাবেন সবাই। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ফিলার আছে, সেটা হচ্ছে উস্তুনা আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি এখন যেখানে আল্লাহ নবীর পাশাপাশি কে আছেন, আল্লাহ নবীর কদম বরাবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের পা বরাবর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর খবর ওখানে ফুটিত অবস্থায় পাওয়া গেছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় সাকরাতের সময় এসে গেছে সবাই তাকে বলতেছেন আমরা ডাক্তারানি দেখাই তিনি বলতেছেন আমাকে ডাক্তার দেখতে হবে না আমার প্রভু মুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দিকে দেখে রয়েছে আমি তাদের ডাকে ইশারা দেব আমার আর ডাক্তারের প্রয়োজন নেই তখন সবাই জিজ্ঞেস করলেন হুজুর আপনি যদি এন্তেকাল করেন আপনি যদি এন্তেকাল করেন আপনাকে আমরা কোথায় দাফন করব তখন তিনি বললেন আমাকে কোথায় দাফন করবে আমি যার গোলামি করেছি যে নবীর গোলামি করেছি সারা জীবন ওই নবীরকে জিজ্ঞেস করবে যে উনি যেখানে বলেন আমাকে সেখানে দাফন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা কেরাম কেউ প্রশ্ন করেন নাই যে নবী তো মারা গেছেন কথা বলবেন কিভাবে নাউজুবিল্লাহ বলুন না এখন আমাদের দেশে অনেক ইসলামী স্কলার নাম দিয়ে বলেন আমাদের নবী মারা গেছেন এই যে সিদ্দিক আকবরের কথা ওখানে এনে আমার নবী বললেন সিদ্দিক আকবর বললেন আমার লাশটা আমার নবীর কদম বরাবর নিয়ে রেখে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাবিবকে আপনার কাছে এনেছি উনি বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করতে আর যদি অনুমতি না দেন আমাদের যেখানে ইচ্ছা সেখানে দাফন করতে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা পাক থেকে ডেকে বললেন যে ঠিক আছে আমার হাবিবকে আমার পাশেই নিয়ে আসো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন আমার আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে ঢুকে চিন্তা করতে হবে না কবর করতে হবে না দেখলাম যে কবরও করতে হয় না কবরও করা পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ওখানে দাফন করলেন কারণ সাহাবা তো আল্লাহর নবীকে যারা ইমানের সুখে দেখেছে সবাই সাহাবা কিন্তু কোরআনের মধ্যে একজন সাহাবার কথা আছে শুধু তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা মক্কা শরীফ যাইলে দেখবেন গারে সুর হিজরতের গুহা যেখানে আবু বকর সিদ্দিক সহ আল্লাহর নবীর সাথে ছিলেন আল্লাহ আবু বকর সিদ্দিক একটু চিন্তিত তখন আল্লাহর নবী বলতেছেন আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটা আল্লাহর নবী বলতেছেন লা তাহজান চিন্তা করবেন না সিদ্দিক আমাদের সাথে ইজু কালা লেসাহিবি লেসাহি ইজু কালা লেসাহিবি মানে তার সাহাবাকে এই সাহাবা বলে সংবোধন করা হয়েছে কোরআনে পাকের মধ্যে একজনকে শুধু তিনি হচ্ছেন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন ইজু মাফিল ঘর যখন তারা গর্তের মধ্যে গারে সুরের মধ্যে হিজরতের গুহার মধ্যে তখন বললেন যে লা তাহাব ওয়ালা তাহজান চিন্তা করার ভয় করার কোনো ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আল্লাহ আছেন আল্লাহ তো সবার সাথে আছেন কিন্তু আমার নবীর নূরানি জবানে আল্লাহর জবানে ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহর রসুলের সাথে এবং আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছেন এই কথা বলেছেন আবু বকর সিদ্দিক আচ্ছা পুরুষের মধ্যে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আরো অনেক এতগুলো একবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিয়সী নারী যিনি বলতেন আমি গর্ব করতে পারি কয়েকটা বিষয় নিয়ে একটি হচ্ছে আমি একমাত্র পৃথিবীর মধ্যে একজন মহিলা যে খানা খাই দুনিয়ার থেকে বসবাস করি বেস্তে সুবহানাল্লাহ আমি খানা খাই কোথায় দুনিয়ার থেকে আর আমার ঘুম আমার বসবাস আমার সব কিছু কোথায় এই যেটার মধ্যে এখন আপনারা ডুববেন যেহেতু আমার নূরানি জবানে বলেছেন এটা ব্যস্ত আমি কিন্তু এই ব্যস্তের মধ্যেই থাকি যদিও খানা দুনিয়ার থেকে একদিন আমার পানির খুব সুন্দর আছে পানি নেই আমার নবীকে বললাম আমার নবীর তাড়াতাড়ি কি বললেন আমার নবীর উট মুবারক থেকে থুতু নিয়ে আমার মুখে লাগাই দিলেন লালা নিয়ে আমার মুখে লাগাই দিলেন আমি এই বিষয়টা নিয়ে গর্ব করি যে কিয়ামতের ময়দানে আমার এই দুটি ঠোঁট যেখানে আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলি দিয়ে আমাকে লালা পান করিয়ে দিয়েছেন যেটা আর কেউ পারে না দুনিয়ার মধ্যে তো আমি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে গর্ব আরেকজন যিনি আল্লাহ নবীর পাশে আরেকজন সিদ্দিক আকবরের কদম বরাবর যিনি শাহিত তিনি হচ্ছেন কে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কথা আল্লাহ পাক তার কথা কোরআনে পাকের মধ্যে বলেছেন রহমা উবাইনাহু মাসিদ্দাহু আলাল কুফার বলে এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন ওই জায়গাটা ছিল মায়েশা সিদ্দিকার জন্য
ফারুক আজম যখন ইন্তেকাল করছেন তখন মায়েশা সিদ্দিকা ওই জায়গাটা ওই কবরের ওই জায়গাটা তাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নুতে দিয়ে দিলেন তার কারণ একদিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন আর আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনারা যদি একটু মনোযোগী না হলে কিন্তু বলবেন না না মায়েশা সিদ্দিকা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার পরে এবাদত বন্দেগী বুজুর্গী সব দিক দিয়ে সবচাইতে বেশি মর্যাদা কার আমার নবী ইরশাদ করলেন ফারুক আজম ওরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েশা সিদ্দিকা আবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো মনে করেছিলেন আবু বকর সিদ্দিকের কথা বলবেন আল্লাহর নবী বললেন ফারুক আজমের কথা তখন আবার মায়েশা সিদ্দিকা আবারও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফারুক আজমের কথা তো শুনলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু আমার নবীর নূরানি জবানে ইরশাদ করলেন যে আয়েশা তুমি তো আমাকে বলেছ দুনিয়ার হিসাবের কথা সেজন্য বলেছি হিসাব যদি করো তাহলে ফারুক আজমের এবাদত সবার উঠবে আর সিদ্দিক আকবরের এবাদত দারে হেরার মধ্যে আমার সাথে যে যত যে তিন দিন বা তিন রাত ছিলেন দুই রাত তিন দিন এরকম আখতলাফ মুখতলাফ কথা আছে ছিলেন ওখানের একটা নিঃশ্বাসের সমান কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সবার এবাদত এক পাল্লায় দিলে আমার সিদ্দিক আকবরের একটা নিঃশ্বাসের সমান সুবহানাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সময় কাছাচ্ছে এই সময়টা আমরা আল্লাহ নবীর যেখানে আসছি সেই জায়গাটা নিয়ে কিছু কথা বললাম আলোচনা করলাম আমরা ওখানে গিয়ে আমাদের নামাজ পড়ব সেটা বড় নয় শুধু বেস্ট ঢুকছি যে সেটাই বড় বড় কথা আলহামদুলিল্লাহ সংক্ষেপে সবাই একসাথে হতে পারে কিনা জানি না বেস্ট ঢুকলে কি কেউ বের হয় আপনার তখন বের হয়ে যেতে হবে না হলে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তো ব্যস্ত ঢুকে আবার বের হলেন কিরকম ব্যস্ত ঢুকলেন আমার নবী বলতেছেন আপনি উমরা করে হজ করে আপনি যদি সুখ ছাড়তে পারেন গুছ ছাড়তে পারেন মিথ্যা ছাড়তে পারেন ফাঁস ওয়াক্তের নামাজই বানেন আমার নবীর আশকো অন্তরের মধ্যে রাখতে পারেন আমার নবী বলতেছেন যাই উম্মত তোমাকে এই ব্যস্ত থেকে বের হতে যেতে হয়েছে কানুন মতো কিন্তু তুমি যেখানে যাও আমার এই ব্যস্ত তোমার সাথে সাথে থাকবে সুবহানাল্লাহ যদি কারো হক নিয়ে তোমরাতে তোমরা করতে এসে থাকে এসে থাকেন যাওয়ার সাথে সাথে তার হক গুলো দিয়ে দিবেন কারণ জায়গা জমি যদি আপনার কাছে দখল করা থাকে ওইগুলো দিয়ে দিবেন কারণ আরেকজনের হক যদি আপনি আদায় না করেন আপনার হজ উমরা নামাজ রোজা জাকাত সব কিছু তাকে দিয়ে ফেলতে হবে কি আমাদের আমাকে একজন বললো যে একজন বলছে যে আমি বললাম তাকে হাসর ময়দানে দাবি নেব ও তাই নাকি হাসর ময়দানে নিবে দাবি তাহলে এটা অনেক দেরি আছে অসুবিধা নেই নামাজুল্লাহ বলুন না ওই চিন্তা যদি করে থাকেন আপনি একজনের হক নিয়ে কবরে গেছেন আপনার অনেক এবাদত বন্ধে গিয়েছে আমার নবী এরশাদ করতেছেন আপনি আপনার সমস্ত এবাদত বন্ধে গিয়ে তাকে দিয়ে ফেলতে হবে সব কিছু তাকে দিয়ে ফেলতে হবে আর যদি এখন আপনার এবাদত শেষ হয়ে গেছে কিন্তু তার হক আদায় হয় নাই তখন কি করবেন তখন তার গুণাগুলো আপনি নিয়ে ফেলতে হবে আপনার এবাদত বন্দেগি হজ উমরা নামাজ রোজা যাকাত এগুলো দিয়ে ও বেঁচতে যাবে যার হক আপনি খেয়েছেন সেই বেঁচতে যাবে আর আপনি জাহান্নামে যাবেন সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফালা ইনশাল্লাহ এসে গেছে ওরা বের হওয়ার সাথে সাথে আমাদেরকে ঢুকাবে তো আমরা ব্যস্ত যে ঢুকবো এই ব্যস্তের মর্যাদা যাতে আমরা কেয়ামত পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাখতে পারি আর আপনারা জানেন আমরা আসার সময় অনেকে আপনাদের কাছে দোয়া চেয়েছে না আমার নবীর কদমে একটু সালাম দেবেন বলছে না এমনকি আমাদের গাড়ির ড্রাইভার গাড়ির স্টাফ যারা এরাও বলছে যে আমাদের জন্য একটু দোয়া করবেন এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের স্টাফরা অন্য জনের সাথে ব্যবহার একরকম কিন্তু হাজিদের সাথে ব্যবহার আরেক রকম সম্মানজনকভাবে ব্যবহার করে সম্মানজনক ব্যবহার করে তাহলে তারাও বলছে যে আমাদের জন্য একটু দোয়া করবেন আমার নবীর কদমে আমাদের পক্ষ থেকে সালাম দেবেন তো এরকম আমাদের পরিবার পরিজন আত্মীয়জন বন্ধু বান্ধব সবাই যারা দোয়া চেয়েছেন আমরা প্রত্যেকের পক্ষ থেকে আমার নবীর কদমে
এখন এই সালাম আরজ করতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা বাম দিকে হচ্ছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না হযরত ওসমান জিন্দুরান রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের বিবিগণ এবং হুজুরের ফুফি জান্নাতুল বকিতে আর তো আমরা ওইদিকে একটু সালাম দিই আসসালামু আলাইকুম ওইদিকে ফিরতে হবে না জেলবার ট্যাবলা মুখে বসে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলাত দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوة السلام عليكم ورحمة الله وبركاته আমি সকল কাছে দোয়া চাচ্ছি আমি আসলে একজন অসুস্থ বলি না 2009 সালের মধ্যে রিং লাগাইছি ফার্স্টটা ব্লক ছিল তিনটাতে রিং লাগাইছে দুইটার মধ্যে ডাক্তার ফেলিয়ে হয়েছে লাগাইতে পারে নাই এরকমের মধ্যে আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়া আমার নবীর দোয়া আমিন আমি একটা মাদ্রাসার আমি একটা ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল সরকারি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি আপনাদের দোয়া আমার নবীর কদমের সদকায় আমি আমার এলাকায় ওই চট্টগ্রাম হাটাদারির মধ্যে জাতীয় শিক্ষা সত্তার জরিপের মধ্যে ফরফর ফাঁসবার শ্রেষ্ঠ প্রিন্সিপাল হয়েছি আলহামদুলিল্লাহ এবং আমার মাদ্রাসাও কিন্তু ফরফর ফাঁসবার শ্রেষ্ঠ মাদ্রাসা নামটা একটু বলি আমার নামটা হচ্ছে সালিয়া মতানসারি প্রিন্সিপাল নাঙ্গলমোড়া আসানসোল রুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাটাদারি চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আমরা তোমার নবীর কদমে হাজিরা দিচ্ছি আল্লাহ মাওলাই করিম আমাদের এই হাজিরাকে কবুল করো মাওলাই করিম আমরা আসার সময় আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন তোমার নবীর কদমে সালাম আরজ করেছেন মাওলাই করিম খোদাবন্ধু কুদ্দুস আমাদের ওয়ার্ল্ড ভিউ আজ কাবেলার যারা হাজি সাহেব ভান্ডার আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন আল্লাহ ইমানি জিন্দগি নসিব করুন আল্লাহ ইজ্জতের জিন্দগি নসিব করুন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি খালা খালু মামা মামি ফুয়া ফুফু শ্বশুর শ্বশুরি ওস্তাদ পীর মশাইব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে জান্নাত দান করুন তাদেরকে জান্নাত দান করুন আর যারা দুনিয়ার মধ্যে আছেন তাদেরকে ইজ্জত এবং ঈমান দান করুন আল্লাহ আমাদের একজন হাজির সাহেব এন্তেকাল করেছেন কবির হোসেন আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন ওয়ার্ল্ড ভিউ আজ কাবেলাকে কবুল করুন আমিন নিষ্ঠার সাথে খুলুসিয়তের সাথে হাজিদের সেবা করার মতো তৌফিক তাদেরকে দান আমিন আল্লাহ মাওলাই করিম আমরা আল্লাহ বিশেষভাবে একটা ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে আল্লাহ তোমার নবীর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর পূর্ব পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুন আমিন গরিব বিছানার মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকার মতো পরিস্থিতি যাতে আমাদের না হয় আল্লাহ এরকম মৃত্যু আমাদেরকে দিও না যে মৃত্যুর পূর্বে এখন ছেলে মেয়ের কাছে আমরা বোঝা হয়ে যাই এরকম মৃত্যু আমাদেরকে দিও না যেদিন তলব করো আল্লাহ মাওলাই করিম সেদিন তোমার নবীর উসিলায় আল্লাহ ঈমান নিয়ে যাও তলব মাওলাই করিম খোদাবন্ধু কুদ্দুস তুমি তো বলেছো বলো আন্নাহুম ইযালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীম যে মানুষেরা অপরাধ করে গুনাহ করে তোমার নবীর দরবারে আসবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি বলেছো তোমার ইয়া রাসূলুল্লাহ তোমার তো কাছে আসবে আসে তোমার কাছে তো তার তোমার বন্দারা তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার নবী তাদের জন্য হাত তুলে দেবে দোয়া করবে তখন তুমি তো রহমান রহিম হয়ে যাবে বলেছো মাওলাই করিম তুমি তোমার নবীর কদমের সদকায় আমাদের জন্য রহমান রহিম হয়ে যাও আল্লাহ আমাদের সকলের গুনাহতা মাফ করে দাও জীবনে জেনে না জেনে অনেক গুনাহ করেছি আল্লাহ জেনে কবিরা সগিরা জাহিরান বাতানান আবদান কাজদান শিরিক বেদাত জেনে না জেনে ইচ্ছা অনুচ্ছে গুমিসে তনে শয়নে স্বপনে যা গুনাহতা করেছি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দাও তোমার নবীর দিদার নসিব করো আমিন ধর্মত সাইয়েদুল মুরসালিন বিয়াতুল কালামাত লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আনসারি সাহেব অধ্যক্ষ আনসারি সাহেব উনি ডিটেলস ব্রিফ করেছেন আমাদের নিশ্চয় অনেক উপকারে লাগবে আমরা আনলেসাই গেট দিয়ে এই মসজিদ রিয়াদুল জান্নাতে ঢুকবো এই যে রিয়াদুল জান্নাতে আমরা ঢুকে গিয়েছি অলরেডি এটা হচ্ছে সেই
মিম্বর, এখানে থেকে যেমন রাসূল ইসলাম নামাজ পড়িয়েছিলেন, এখানে আপনি বেশি সময় পাবেন না, এখানে দুই রাকাত নফল নামাজ পড়ার সময় থাকবে আপনার। আমরা একটু লাকি ছিলাম, আমরা যে সময় গিয়েছিলাম ওইটা মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তো আমরা অনেক সময় ছিলাম ওখানে। এই জায়গাতে নামাজ পড়ার জন্য আপনি মানুষের উপর মানুষ গায়ের উপর দাঁড়িয়ে অনেকে নামাজ পড়তো, এত ভিড় ছিল, যার কারণে তারা এখন সৌদি সরকার এটা নতুন নিয়ম করেছে, এখানে আগে থেকে পারমিশন নিয়ে আপনি এখানে যেতে হবে। তো মাগরিবের আজান হচ্ছে, বামে যেটা দেখা যাচ্ছে এই মিম্বর থেকে নামাজ যেখানে পড়তেছে বামে সামনে এই যে যে জায়গাটা, এখান থেকে এই পুরনো মিম্বর পর্যন্ত এটা হচ্ছে বেস্তের টুকরা বলে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রিয়াদুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ এবং মাগরিবের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পর আমরা রাসূল ইসলামের রওজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি ইসলামের রওজা প্লাস হযরত উমর রাদিয়াল্লাহু ইসলামের রওজা মোবারক জিয়ারত করব এবং ওটার পাশ দিয়ে যাব। আপনি রিয়াদুল জান্নাতে আসলে অবশ্যই অনেক কাছ থেকে দেখা যায় এবং আপনি এই ছাড়া হয়তো আপনি এত কাছ থেকে দেখবেন না। তো আপনার ভিউয়ার্স আপনাদেরকে জন্য ভিডিও করেছি, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আগের যারা দুটো ভিডিও দেখতে পারেন না তাদের ইনবক্সে দেওয়া থাকবে। আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন রাখবেন, আর ভিডিও নিয়ে নতুন মতামত থাকলে তা সেটাও জানাবেন। মক্কা এবং মদিনা নিয়ে আরও কিছু ভিডিও আসবে, তো আপনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।